তো কলেজ গেট নেমে জাস্ট এই যে মোহাম্মদপুর যে মডেল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তার সামনে দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে এদিক দিয়ে আসার পরে জাস্ট এটার দুটা পাশাপাশি কলেজ আর এইটা হচ্ছে এদিকে ওই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওইখানটায় হচ্ছে পিছনের যে গেট রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে পিছনের গেট এটা আর যারা মোহাম্মদপুরের ভিতর দিক থেকে বা শিয়া মসজিদে আসবে তাহলে শিয়া মসজিদের ওই দিক দিয়ে জাস্ট ওই সামনে রাস্তা হচ্ছে শিয়া মসজিদ শিয়া মসজিদের ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আসার পরে জাস্ট এইখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে ছিল তাজমহল রোড, তাজমহল রোড দিয়ে আসার পরে এই সামনে হচ্ছে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো চলেন সামনের দিকে একটু জেনে নাকি কোনো ভবনের অপোজিটে গেট রয়েছে। এটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এটা হচ্ছে মোহাম্মদপুরে অবস্থিত, অনেকেই বলে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটা হচ্ছে পিছনের গেটটা, এই এই গেট দিয়ে হচ্ছে সবাই প্রবেশ করে, বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করে। আর ওই দিকটায় সামনে হচ্ছে আরঙ্গজেব রোড রয়েছে, আর এইটা থেকে আরও সামনের দিকে চলে গেলে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ওই সামনের গলি দিয়ে। আর আরঙ্গজেব রোড বা থানা রোড ওই দিক দিয়ে চলে আসলে জাস্ট ওই যে ওইখানে সামনে চলেন, সামনের দিকে একটু জেনে থাকি। ওই যে সামনে যে মোড় থেকে গাড়িগুলো ঢুকতেছে ওইটা ওই সামনে ওই দিকে রাস্তা চলে গেলে মেইন রোডে চলে যাওয়া যাবে। আর এটা হচ্ছে পাওয়া যাবে হচ্ছে প্রধানমন্ত্রীর যে গণভবন রয়েছে গণভবনটা পাওয়া যাবে হাতের বাম দিকে পড়বে। আর গণভবনের সামনে দিয়ে সোজা জিয়া উদ্যানের দিকে রাস্তা চলে গেছে। তো ওই দিকটা জাস্ট ওই দিক থেকে মানে জিয়া উদ্যানের যে রাস্তা বা গণভবনের সামনে এসে যদি নামেন আপনার ঢাকার যে কোনো স্থান থেকে আসলে আপনি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রধান গেট মেইন গেট যেটা এটা মেইন রোডে রয়েছে। আর তাছাড়া যদি আপনি পিছন দিকের গেট দিয়ে ঢুকতে চান তাহলে ওইদিকে গণভবনের সামনে নেমে জাস্ট এই যে মোহাম্মদপুর দিকে এই রাস্তাটা সামনের ওই দিকের যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটা দিয়ে ধরে এসে আপনি তাহলে আর ওই দিকে চলে যাওয়া যাবে। ওই দিকে যে ওই যে সামনে যে ওই দিকে গলি চলে গেছে রাস্তা চলে গেছে ওই দিকে প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ওই দিকে চলে গেছে। আর এই দিক দিয়ে এসে এদিক দিয়ে এসে জাস্ট এই পিছনে হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই দিকে চলে যাবে। তো আপনি ঢাকার যে কোনো স্থান থেকে আসেন না কেন আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসাটা খুব একটা সহজই বলা চলে। হ্যাঁ, যে কোনো গাড়িতে যারা হচ্ছে গুলিস্তান বা গাবতলি ফার্মগেট মতি ঝিল এই দিকের রুট অর্থাৎ যারা শ্যামলি ব্যবহার করে বাস স্ট্যান্ড এদিকে সব বাস কিছু কিছু বাস অনেক ধরনের বাস রয়েছে, বিআরটিসি বাস রয়েছে, ট্রান্সফেলবার রয়েছে, 7 নম্বর 8 নম্বর ঠিকানা সাভার এক্সপ্রেস আরও কী ধরনের যে সব বাস রয়েছে সব ধরনের বাস দিয়ে আপনি এই প্রধানমন্ত্রীর যে বাসভবন যেটা গণভবন বলে গণভবনের সামনে এসে নামার পরে আপনি চলে আসতে পারবেন ওই দিক দিয়ে আসার পর। তো চলুন এবার একটু দেখে নেব ওর মমত সরকারি মডেল কলেজটা কোথায়। তার সামনে যে রাস্তাটা এটা হচ্ছে সরকারি মডেল কলেজের সামনে যে কলেজের থেকে ঠিক বরাবর সামনে কলেজ গেট, এই কলেজ গেট থেকে বরাবর চলে এসেছে আসার পরে এই যে হাতের ডান দিকে ওই যে সামনে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় সামনে যেতে এই যে হাতের এই যে সামনের এইগুলো হচ্ছে জেনেভা ক্যাম্প বা মোস্তাকিমের চাপ হেলিমের কাবাব এই দোকানগুলো। আর এই দিক চলে গেলে রেসিডেন্সিয়ালের যে গেট পাওয়া যাবে বা তাজমহল রোড পাওয়া যাবে ওই দিকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কলেজ গেটের দিকে, এই দিক দিয়ে কলেজ গেট গিয়ে দেখবো আসলে কলেজ গেটটা কোথায়। আর
হচ্ছে কলেজ গেট থেকে কীভাবে আসতে হয়, তো যেতে যেতে কিছু ইনফরমেশন শেয়ার করে থাকি। একটু সামনেই হচ্ছে মডেল কলেজের গেটটা পেয়ে যাব। সামনে হচ্ছে কলেজ গেট বা সরাদি হসপিটাল। ওই কলেজ গেট বা সরাদি হসপিটাল থেকে হচ্ছে ঠিক এই যে এখানে আসতে হবে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা প্রায় চলে এসেছি মডেল কলেজের যে গেটটা রয়েছে তার কাছাকাছি। কলেজ গেটেই কিন্তু একটা সাইনবোর্ডও লাগানো আছে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের। আর আমরা এত সময় হচ্ছে এই রাস্তা ধরে হেঁটে আসলাম জেনেভা ক্যাম্পের সামনে দিয়ে। এটা বাউন্ডারি ছিল, এটা হচ্ছে কলেজ। তো চলুন আমরা একটু কলেজ গেটের দিকে যাই। সাইনবোর্ড লাগানো আছে, তো আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে কলেজ গেট। এই কলেজের সামনে আসলে সরদ্দি হসপিটাল, এই কলেজ গেটে সরকারের মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে পেয়ে যাবে। পশ্চিম দিকে রাস্তা ঢুকে গেছে মোহাম্মদপুরের দিকে, সেই রাস্তা ধরে অল্প একটু জাস্ট এক দুই মিনিটের সরদ্দি হসপিটালের মেন গেট। আর এটা হচ্ছে কলেজ গেট বলে এই বাসস্ট্যান্ড। আর ওই সামনে রয়েছে হচ্ছে এখন কলেজ গেটে গণভবন রয়েছে, ওই সামনে হচ্ছে সরদ্দি হসপিটাল। সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই হচ্ছে সরদ্দি হসপিটালের বিল্ডিং। আর এই দিকে হচ্ছে এই যে সেই কলেজ গেটের যে ব্যানারটা মোহাম্মদপুর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল প্রধানমন্ত্রীর মাঠভবন যেটা সেটা। আর ঠিক একটু সামনে ওইটার ঠিক অপোজিটে রয়েছে হচ্ছে রেসিডেন্সি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ঠিক এই যে মডেল কলেজের গেটটা, এটা কলেজ গেট থেকে বলা চলে যে জাস্ট দুই মিনিটের একটা ওয়াকিং ডিসটেন্স। এই হচ্ছে কোন আসাদ গেট থেকে দুই মিনিটের একটা অপোজিটে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। দক্ষিণ দিকে যেতে হয়, হেঁটে আসতে হয়। আর আসাদ গেট থেকে ঠিক উত্তর দিকে একটু হেঁটে আসতে হয়। এই যে গণভবনের প্রধান গেট, আর এইটা হচ্ছে রেসিডেন্সিয়ালের প্রধান গেট। আর এই যে প্রধান গেট গণভবন, গণভবনের প্রধান গেট এই সামনে, ঠিক গণভবনের ঠিক অপোজিটেই থানা রোড বা আওরঙ্গজেব রোড যেটা বলে। এই যে এটা হচ্ছে জাস্ট ওই যে গণভবনের শেষ এবং সংসদ ভবন এলাকা। আর ওই সামনে গেলে ওই ফলে আসাদ গেট দিক থেকে আসলে জিয়াউদ্দানের মোড় ঢুকে যাওয়া যাবে পিছন গেটে এই রেসিডেন্সিয়াল মডেল কলেজের। ঠিক আর এই দিক দিয়ে হচ্ছে চলে যাওয়া যায় হচ্ছে পিছন দিক দিয়ে। তো এটা হচ্ছে আসাদ গেট বা আরঙ্গের একটা বড় শোরুম রয়েছে। এটা হচ্ছে আসাদ গেট। আসাদ গেট থেকে হচ্ছে আসাদ গেট বা ওই যে সামনে যে কলেজ গেট ছিল এটা হচ্ছে কলেজ গেট। এই দুই দিক দিয়ে হচ্ছে মেইনলি মোহাম্মদপুরে ঢুকতে হয়। আর আসাদ গেট দিয়ে ঢোকার যে রাস্তাটা, মোহাম্মদপুরে ঢোকার যে রাস্তাটা, সেটা চলুন একটু দেখে নেই।
তো আমরা এখন মমতুর দিকে ঢোকার যে রাস্তা সেদিকটায় যাচ্ছে। ও মেইন যে বিষয় কলেজ গেট, আসাদ গেট, আপনি আসাদ গেট আসলে আসবেন কি ওই দিকটায়? আসলে মেইন করছি কোন রুটে ঢাকা গাড়িগুলো যেই কোনো প্রান্ত থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে প্রধানত দেশের নামান প্রান্ত থেকে প্রধানত ঢাকায় আসতে হবে। আসার পর আপনাকে আগে খুঁজে নিতে হবে যে সেম হচ্ছে সামনে আসলেই সেন্ট জোসেফ স্কুল যেটা রয়েছে, আর একটু সামনে রয়েছে এটা পাওয়া যাবে, আর একটু সামনে গেলে পাওয়া যাবে মোহাম্মদপুর টাউন হল, মোহাম্মদপুরে গেলে পাওয়া যাবে বড় প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, আর তার সাথে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল আর কি যেটাকে বলে, এটা ঠিক এই যে সেন্ট জোসেফের যে মেইন গেট, এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। এই যে সামনে হাতের বাম দিকে কিন্তু মেইন গেট সেন্ট জোসেফ স্কুল। তো যারা এই সেন্ট জোসেফে আসতে চান তাদেরকে ফার্স্ট আর এই দিকটায় হচ্ছে সামনে রয়েছে টাউন হল, আসাদ গেট আসতে হবে। আসাদ গেট আসার পর জাস্ট একটু ভিতরের দিকে দুই মিনিটের মতো জাস্ট হাঁটলেই পেয়ে যাবেন হচ্ছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা এই যে এটাই হচ্ছে সেই মেইন গেট এই দিকটা, আর হচ্ছে ক্যাম্পাসটা পুরো ক্যাম্পাস এটা। এখানে এখানে অনেক পুরনো দিনের বড় বড় অনেক গাছ রয়েছে, অনেক বড় বড় অনেক দিনের পুরাতন গাছ। তো আমরা এখন একটু সামনের দিকে চলে যাব, দেখব মোহাম্মদপুরের টাউন হলটা আসলে কোথায় আর মোহাম্মদপুর পোস্ট অফিসটা কোথায়, আর এই পোস্ট অফিসের সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই দিক দিয়ে চলে গেলে কিন্তু পাওয়া যাবে হচ্ছে। তো এটা ঠিক মোহাম্মদপুর ঠিক অপোজিট কলেজ, এটা হচ্ছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কলেজ, আর হচ্ছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কলেজ ঠিক অপোজিট হয় বয়স উইংস আসাদ গেট থেকে অল্প একটু ভিতরের দিকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর টাউন হল যে মার্কেটটা রয়েছে সেটা দেখার জন্য। সামনেই এই যে হাতের ডান দিকে হচ্ছে মোহাম্মদপুর সাব পোস্ট অফিস ঢাকা 1207, এটা হচ্ছে পোস্ট অফিসের মেইন মোহাম্মদপুর। কিছুদিন এটা বন্ধ ছিল, এখন কিন্তু আবার সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দর করে একটা নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে এটা। আর এই যে এই দিক দিয়ে হাতের ডান দিকটায় চলে গেলে একটু সামনে চলে গেলে পাবেন মোহাম্মদপুর টাউন হল, কলেজের অনেক শিক্ষা হাটে পেয়ে যাবো মোহাম্মদপুর বাস টাউন হল মার্কেট এই সামনে। তোমরা
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এটা হচ্ছে মেইন টাউন হল।